হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত দেখে থাকি প্রাণীরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, কিন্তু পৃথিবীটা তো অদ্ভুত রহস্যে ভরা, যেখানে জন্ম মৃত্যু ব্যতীত চরম সত্য বলতে কিছুই নেই। পৃথিবীর সৃষ্টি কোটি বছর পেরিয়ে গেছে, আর এই কোটি বছরে আরও একটি জিনিস সত্য, সেটি হচ্ছে যে যোগ্য সে টিকে থাকবে, আর যে অযোগ্য সে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, প্রকৃতির মধ্যে এমন একটি প্রাণী রয়েছে যে সবসময় অন্যের উপকার করে গেছে নিজেকে বিসর্জন দিয়ে, কখনো খাবার হয়ে, কখনো ঔষধ, কখনো ছায়া, আবার কখনো কাঠ হয়ে ইত্যাদির মাধ্যমে। কিন্তু আমাদের চিন্তা ভাবনার বাইরেও এমন কিছু ঘটে যেগুলো বিশ্বাস করা জরুরি নয়। আজকে আমি আপনাদের জানাতে চলেছি এমন কিছু গাছের সন্ধান যেগুলো প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। তো চলুন শুরু করি। জিম্পি স্ট্রিঙ্গার, এটি এমন একটি বিষাক্ত গাছ যেটিতে যদি আপনি কোনোভাবে হাত বা শরীরে কোনো অংশ স্পর্শ করেন, তাহলে সাথে সাথে আপনার মনে হবে আপনার ওই অঙ্গে কেউ অ্যাসিড মেরে দিয়েছে। এর কারণ হচ্ছে গাছটির প্রতিটি অঙ্গ কাঁটা বিশিষ্ট, প্রতিটি কাঁটায় খুব ব্যথানাশক রাসায়নিক থাকে, যেটি মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক ট্রেনিংয়ের সময় গাছটিতে পড়ে গিয়েছিলেন এবং পরে তিনি কাঁটা সাপের মতো পাগল হয়ে হাসপাতালে ভর্তি হন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্য একজন অফিসার ভুল করে ওই গাছটির উপর পড়ে গিয়েছিলেন, কিন্তু গাছটির কাঁটা ওনার দেহের বিভিন্ন অংশে ঢুকে গেলে সীমাহীন যন্ত্রণার কারণে গুলি করে নিজে আত্মহত্যা করেন। বিনেস ফ্লাইট ট্র্যাপ, দেখতে খুবই মনোমুগ্ধকর, গাছটির প্রতি প্রায় সব প্রাণীরাই আকৃষ্ট হয়, কিন্তু কে জানত যে এটি তাদের জন্য একটি মৃত্যুকূপ। গাছটির ঢাকনা দুটি খোলা থাকা অবস্থায় পোকামাকড় আকৃষ্ট হয়ে ভিতরে বসে পড়ে, এবং গাছটি যখন বুঝতে পারে যে শিকার করার সময় এসেছে, সাথে সাথে এক ঝাপটা নিজের ভিতরে ঢুকিয়ে দেয় এবং প্রাণীটি গাছের খাতে পরিণত হয়। 1874 সালে আমেরিকার বহু পত্রিকায় আফ্রিকার জঙ্গলের এক অদ্ভুত গাছে নিউজ করা হয়। মাদাগাস্কার আফ্রিকার একটি দ্বীপ, আর এখানে পাওয়া যেত এক মানুষ খেকু গাছ, আর একদল মানুষ ওখানে গিয়েছিল। তাদের বর্ণনা অনুযায়ী এই জঙ্গলে একটি অদ্ভুত গাছ ছিল যার ডানা একটি বড় আকারের পাইনাপেলের ন্যায়। গাছটি ছিল কালো রঙের এবং লোহা ন্যায় শক্ত। গাছের আটটি ধানব আকারে পাতা ছিল, পাতাগুলির মাঝখানে একটি সুগন্ধি লিকুইড বেরিয়েছিল, প্রতিটি পাতার সাথে সাপের ন্যায় ধালও বেরিয়েছিল যেগুলি হাওয়ায় দুলছিল। হঠাৎ একদল আদিবাসী একটি মহিলাকে জোর করে গাছটির উপর তুলে দেয়। চোখের পলক গাছটির দুই ডাল মহিলাকে সজোরে আঁকড়ে ধরে এবং মহিলার শরীর থেকে রক্ত পড়তে শুরু করলে ওই আদিবাসীরা মহিলার রক্ত খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে গাছটির মুখে মহিলাকে সম্পূর্ণ ঢুকিয়ে নেয়। ঘটনার কয়েকদিন পর সায়েন্টিস্টরা গাছটির নিচে গিয়ে দেখে মহিলাটি হাড়গুড় সহ গাছের গোড়ায় পড়ে রয়েছে। পরে তাদের রিসার্চ অনুযায়ী এই গাছের পাতাগুলির মাঝে আদিবাসীরা সুগন্ধি রাখে যাতে শিকার করা সুবিধা হয়। এরপর মাদাগাস্কার জঙ্গলে দীর্ঘদিন মানুষ যেতে সাহস পেত না, কিন্তু এই ঘটনার সত্যতা নিয়ে বহু বিতর্ক রয়েছে, তাই বিষয়টা বিশ্বাস করা আর না করা একান্ত আপনার ব্যাপার। আচ্ছা, কাউকে যদি প্রশ্ন করা হয় প্রাণী ও উদ্ভিদের মধ্যে পার্থক্য কী, নিশ্চয় উত্তর হবে প্রাণীরা হাঁটতে পারে আর গাছ হাঁটতে পারে না। কিন্তু আমি যদি আপনাদের বলি এমন এক ধরনের গাছ আছে যেটি হাঁটতে পারে, কেমন হবে? হ্যাঁ, সত্যি এরকম একটি গাছ আছে যেটি বছরে 65 ফুট জায়গা পরিবর্তন করে, আর গাছটির নাম রেশাপোনা বা পাম গাছ। আর এই গাছটি প্রতি বছর নিজের পুরন শিকড় রেখে নতুন শিকড় গজিয়ে ধীরে ধীরে হাঁটতে পারে। তো দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, গুড বাই।